মায়ের যখন আসতে দেরি হয় আমি শর্টকাট রান্না প্রতিদিন করি ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ আমার কাছে একদম ইজি মনে হয় কিন্তু আজকে ফ্রিজে মাছ রাখা ছিল তারপর বাপি আবার মাংসও কিনে নিয়ে এসেছিল তো সেখানে ভাবলাম যে মাছটা যখন আছে আগে রাখা মাছটাই রান্না করি মাংসটা আবার সামনের দিন হয়ে যাবে তো আমি সেখানে মাছের দুই তিন চার পাঁচ পিস ছিল তো সেখান থেকে আমি এখন তিন পিস মাছ বার করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মা আমাকে গুঁড়ো মশলা দিয়ে রান্না করাটা ভাগ্যে শিখিয়ে দিয়েছে আর প্রতিদিন মায়ের রান্না দেখতে দেখতে না আমার এখন আর কি এও হয়ে গেছে অভ্যাসও হয়ে গেছে ভিডিও বানাই তো এবার দেখতে দেখতে পুরো মানে রান্নাটা শিখে গেছি আর কি মাছ রান্নাটা কেমন হয় এখানে আমি তিন পিস মাছ কড়া করে ভেজে নিয়েছি আর এখানে আমার ভাতও হয়ে গেছে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে ওই গুঁড়ো মশলাগুলো সব আমি গুলে রেখেছিলাম আর কি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো নুন একটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যেতে সেটা দিয়ে এখন আমি হচ্ছে একটু কষাচ্ছি তারপরে এই ঝোলটা ফুটে গেলে তারপর

দেন লাস্টের দিকে একটু হালকা করে ধনে ছড়িয়ে দেবো আমাদের এখানে এই শোকেসটা না এটা সরানো হয়েছে টিভিটা খোলার জন্য আমাদের টিভিটার একটু মাদার বোর্ডের প্রবলেম এসছে অনেকদিন ধরেই চলেছে প্রায় ধরো পাঁচ ছ বছর চলেছে ইঞ্চি সোনির টিভি ছিল তো যার ফলে দোকানদার তো সারাতে পারবেন ওটাকে শোরুমে দিতে হয়েছে বাপি আর বাপু মিলে দিয়ে এসছে তা আমি এখানে মাছের ঝোল ওখানে ফুটছে দেখলে না ওখানে তোমার একটু ধনেপাতা পাতা দেবো বলে আমাদের এই সামনের জমিতে অনেক কিছু সবজি হয়তো তোমাদেরকে তো আগেই দেখেছিলাম বেগুন আছে তারপরে কামিনি চারা আছে তার সাথে ধনেপাতা পাতা কাকিমা ফেলেছে মানে ধনে ফেলেছে আর কি সেখান থেকে ধনে পাতা বেরিয়েছে আমি এখান থেকে ডিজাইন ওই মেহেন্দির সাথে সবুজে কি সুন্দর লাগছে দেখতে তো এখান থেকে ধনে পাতা কেটে ওই ঝোলের মধ্যে দেবো আর আমার খেয়াল নেই এখানে ডিজাইন করতে করতে ওইখানে যে গ্যাসটা আমার হাইতে দেওয়া ছিল দেখি এসে মাছের ঝোল হালকা করে টেনে নিয়েছে নাহলে আরো ঝোলঝল হতো যাই হোক এখান থেকে আমি চটপট করে ধনে পাতা কেটে নেবো আর আজকে হচ্ছে না খুব এক্সাইটেড আমি সকাল থেকে আমি টুম্পা বৌদি বাপুদা সবাই আর থেকে বেশি এক্সাইটেড তো কাকা কারণ আজকে আমরা মাংস পোড়া বানাবো শীতের এই প্রথম হচ্ছে আজকে বাড়িতে হবে আমাদের চিকেন বারভিকিউ যেতে সেটার জন্য আমরা সকাল থেকেই প্রিপারেশান নিচ্ছিলাম কি করব কিভাবে করব আমি আর বৌদি কখনোই এরকম আগে আগে করিনি নিত তো সেই কারণে খুব একটা বেশি এক্সপিরিয়েন্সও ছিল না সুমন এই সমস্ত প্রচুর করে সুমনের কাছ থেকে আইডিয়া ফাইডিয়া নিয়ে সব কিছু আমি আর বৌদি অ্যারেঞ্জ করছিলাম এইখানে হচ্ছে তোমরা আমাদের ড্রাগন গাছটা দেখতে চাই ছেলে এই হচ্ছে সেই ড্রাগন গাছটা চা পাতাগুলো না আমি ফেলি না চা পাতাগুলো চিনি থাকে তো ওটাকে ধুয়ে এই ড্রাগন গাছের গোড়াতে আমি দিয়ে যাই যার ফলে কি হয় না ওটা সার হয়ে যায় আর চিনি থাকা অবস্থায় দিলে কি হয় তো ওটাতে তোমার আবার ওই মিষ্টি থাকে তো গাছের গোড়ায় পিঁপড়েটা এসে আবার হাজির হয় আজকে স্পেশালি পিকনিক করব বলে বাইরে যে জামা কাপড়গুলো মেলা আছে দেখলে না মোজা টোজা সব আমি কেঁচে আর কি রেঁধে দিয়েছি আগের বারে উষা দিয়ে সব কেঁচে দিয়ে গেছিল সে থাকতে থাকতে আবার ধুলো ধুলো হয়ে যাচ্ছে চাই আমি সেখানে আবার ধুই আজকে ভালো করে রোদে দিয়েছি কারণ বাইরেটা বসে পিকনিক করব যখন প্রচন্ড পরিমাণে হাওয়া দেবে তো ঠান্ডা লাগবে আগে থেকে সব করে রাখতে হবে না হলে হচ্ছে নাক দিয়ে আবার জল বেরোবে ঠান্ডা লেগে গেলে হ্যাঁ

দুদুখানা গাড়ীখিনি এই পিকনিকের সবথেকে যেই বিষয়টা নিয়ে আমি খুবই টেনশানে ছিলাম আমি আর বৌদি দুজনে সেটা হচ্ছে কিসের ওপরে রেখে ওটাকে ফ্রাই করব পরাবো আর কি তো তখন শোনের সাথে ডিসকাশন করতে ও আইডিয়া দিচ্ছিলো যে ওই এর ওপরে যেটা আর কি এখন পাপ্পুদের সেট করবে নাহলে আমি ফার্স্টে ভেবেছিলাম আমি আর টুম্পা বৌদি যে বালু চালনির ওপরে করব কিন্তু আমাদের চালনীগুলোর অবস্থা এমনই সে ধরলেই ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো আগুনে দিলে তো আরোই তোমার ধরো দুর্বল হয়ে যাবে তো সোনের সাথে আলোচনা করতে ও বললো যে তোমার ওই হার্ডওয়্যারসের দোকানে না কুড়ি টাকা টাকা তিরিশ টাকার এরকম চাইলে ওরা জালের নেট এরকম ভাবে দেয় যেগুলো তোমার ওই জানলার মধ্যে লাগায় তো তোমরাও যদি শীতের মধ্যে ট্রাই করো এটা ট্রাই করে দেখবে এটার উপর খুবই ভালো হয় এটা শক্ত পক্তও হয় মানে তুমি রিউজও করতে পারবে আমরা তো ধুয়ে আবার রেখে দিয়েছিলাম আবার বরের বারে করবো তো ফাইনালি আমার এখানে দুপুরের খাবারটাও আজকে রেডি হয়ে গেছে ভাত এখানে ঘি কাঁচা লঙ্কা তিনজনের জন্য আমি তিনটে আলু সিদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধটা ঘি দিয়ে মেখে খাবো বৌদিরা এখানে দিয়েছে তোমার বাঁধাকপির তরকারি এটা আমি মাছের ঝোলটা যেটা খেতে সুপার বলছিলাম আমি ভাবতে পারিনি

ঘুটা মানে দাউ দাউ হবে না কিন্তু তাপে তাপে আঁচে আঁচে হবে পাতা দিবে দুটা না না পাতা দিলে হবে পাতা দিলে পাতা কোন আচ্ছা পাপু মাঝখানে এটা বানেনি না এই দিকটা ছিল এবার ধীরে 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 খেয়ে দেখো নুন মিষ্টি সব ঠিক আছে একটু আগে আগে তুলতে লাগবে আর ঘুরিয়ে ঘুরিয়ে টাইম করে করে দিতে লাগবে হাই উঠে নিয়ানো তেল দিয়ে দিচ্ছি না তো ব্যাস ঠিক আছে এই কটা হওয়া গে নাকি

তারপর রাত্রিবেলা কি সব রান্নাও হয়েছিল এইসব খেলে নি আর রাত্রিবেলার ভারী রান্না খাওয়া যায়নি হয়ে গেছে মনে বৌদিগুলো এবার তুলে নিয়ে হ্যাঁ তুলেই খেয়ে দাও বাপিকে দিয়ে আসি আর হচ্ছে যে তারপর ওই তিনটা হয়ে গেলে আমি আর তুমি খেয়ে নেবো কাকাকে দেবো